আপ ভিডিও শুরুর আগে যে কথা না বললে নয় আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেল আইকনটিকে বাজিয়ে দেবেন আজকের ভিডিও হচ্ছে আপনি আপনার মোবাইল রোদে রেখে কিভাবে চার্জ করবেন সোলার লাগবে না এবং কি আপনার কোনো লাইন এবং কি বিদ্যুৎ ব্যবস্থা ছাড়াই আপনি কিন্তু আপনার মোবাইল শুধুমাত্র রোদে রেখে কিন্তু আপনার মোবাইল চার্জ করতে পারবেন শুধু সোলারের সিস্টেমে তাহলে আসুন না করে ভিডিওটা শুরু করা যায় আজকের এই ভিডিওতে দেখাবো আমি আপনার মোবাইল রকম বিদ্যুৎ ব্যবস্থা ছাড়াই এবং কি কারেন্টের ব্যবস্থা ছাড়াই আপনি আপনার মোবাইল অ্যাপসের মাধ্যমে কিভাবে সার্চ করবেন আপনার মোবাইল শুধুমাত্র রোদে রেখে তাহলে আসুন ভিডিওটা আমরা শুরু করি এর জন্য আপনাদের প্রথমত আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার ব্যাটারি চার্জ কয় পার্সেন্ট আছে এবং কি চার্জ হয় কি না আজকে আপনাদেরকে এটাই আমি প্রমাণ সহ দেখিয়ে দেবো আপনাদেরকে এখানে আমি দেখিয়ে দিচ্ছি আমার ব্যাটারিতে যে আপনার আমার পার্সেন্টটা এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার ব্যাটারি কিন্তু অলরেডি আটচল্লিশ পার্সেন্ট আছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আটচল্লিশ পার্সেন্ট কিন্তু আমার ব্যাটারিতে কিন্তু রয়ে গেছে তাহলে আসুন আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে আপনার মোবাইল শুধু আপনি রোদে রেখে কীভাবে হান্ড্রেড পার্সেন্ট ইজিলি চার্জ করতে পারবেন আপনার মোবাইল কিন্তু আপনি রোদে রেখে কিন্তু চার্জ করতে পারবেন তাহলে আসুন দেরি না করে ভিডিওটা স্টার্ট করি এটা করার জন্য আপনাদের প্রথমতই আপনার মোবাইলের প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে প্লে স্টোরে ওপেন করে এখানে আপনাদেরকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এ আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বেগে যাচ্ছি আমি এরকম এখানে এখানে লিখবেন আপনি ব্যাটারি সোলার চার্জিং মোবাইলে লিখে আপনি চার্জ করে দেবেন দেওয়ার পর এখানে দেখছেন সোলার মোবাইল চার্জার প্যাঙ্ক এই অ্যাপসটিকে আপনারা ওপেন করে নেবেন ফার্স্ট যে অ্যাপসটি আসবে এটাকে আপনারা কিন্তু ওপেন করে নেবেন নেওয়ার পর আপনি ইনস্টল করে নেওয়ার পরে ওপেনটা ক্লিক করবেন ওপেনটে ক্লিক করার পর এখানে যেতে পারেন ইন্টার ইন্টারে একবার ক্লিক করেন ইন্টারে ক্লিক করার পর ইন্টারে ক্লিক করার পর এখানে দেখতে পারছেন সোলার চার্জিং সোলার চার্জিংয়ে একবার ক্লিক করেন এবার আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে আপনি কিভাবে হানড্রেড পার্সেন্ট ইজিলি চার্জ করতে পারবেন তারপরে আপনি যেটি করবেন এখানে দেখতে পারছেন যে এক টিপে এক একবার ক্লিক করেন করার পর এইরকমভাবে একটু টাইম ওয়েট করেন সো দেখুন আমার মোবাইল কিন্তু চার্জ পাওয়া শুরু হয়েছে আপনার মোবাইলে কিন্তু এরকমভাবে চার্জ পাওয়া শুরু হবে তো আপনাদেরকে আমি এখন দেখিয়ে দেবো যে মোবাইল চার্জ হয় কি না হয় না তাহলে আসুন আপনাদেরকে একটু টাইম ওয়েট করুন আমার মতন পাঁচ ছয় মিনিট ওয়েট করুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু আপনি যদি স্টপ করে দেন তাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে দেখুন এখানে কিন্তু বন্ধ হয়ে গেছে আপনাদেরকে আমি দেখাতে পারলাম আবার এখানে যদি অ্যাক্টিভ দেন তাহলে আবারও শুরু হয়ে যাবে দেখুন অ্যাক্টিভ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে শুরু হয়েছে বাট এটা কিন্তু আমি আমার মোবাইল রোদে রেখে দিয়েছি এখন এখন সূর্যর প্রহর বাড়ছে সেই কারণে কিন্তু মোবাইলটি কিন্তু চার্জ নেওয়া শুরু হচ্ছে এখানে আপনি সোলারের ছবিটা দেখতে পাচ্ছেন সে এই সোলার ছবির কারণে কিন্তু মোবাইলের চার্জটা কিন্তু এখন পাচ্ছে এখন পাচ্ছে কিন্তু এখন চার্জ কিন্তু হওয়া শুরু হয়ে গেছে সো আপনাদেরকে আমি বেশি দেখাবো না এক দুই পার্সেন্ট চার্জ করে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো বা বাট একটু ওয়েট করেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এই রকম টিপস পেতে এবং ইউটিউব টিপস পেতে চ্যানেলটিকে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন যে সময় লাগবে এই সময়ের ভিতরে কিন্তু আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং কি ভিডিওতেও কমেন্টও করতে পারবেন লাইকও দিতে পারবেন তাহলে আপনাদেরকে আমি দেখিয়ে দেব যে কিভাবে আপনি করবেন বাট আমি ভিডিওটি এখান থেকে আমি একটু স্পিড বাড়িয়ে দিচ্ছি যাতে আপনাদেরকে ভিডিও দেখতে অতটা ধৈর্যহীন না হতে হয় সেখানে আমি একটু এডিট করে স্পিড বাড়িয়ে দেবো যাতে আপনাদেরকে দেখতে অত সুবিধা নয় কেননা এখানে কিন্তু পাঁচ মিনিট ওয়েট করতে হবে না হয়তো কিন্তু আপনারা তো চার্জের কিছু আপনারা দিশা পাবেন না বাট আজকে আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট আপনাদেরকে দেখে দেবো এখন আমার মোবাইল কিন্তু রোদে রেখে দিয়েছি এবং এই সোলারটা যে দেখতে পাচ্ছেন সোলার টাইপের এখান থেকে কিন্তু আপ আপনাদেরকে চার্জ আবার আপনাদের এই স্টোভে ক্লিক করলে কিন্তু স্টোভ হয়ে যায় দেখুন আবার যদি আপনি অ্যাক্টিভে ক্লিক করে ওই অ্যাক্টিভ কিন্তু লগালগ দেখান যায় চার্জ কিন্তু হওয়া শুরু হয়েছে দেখতে পারছেন সো আমি আমার মোবাইল রেখে দিচ্ছি কি আজকে কত পার্সেন্ট চার্জ হয় কি না দেখেন কি সব টিপস কি মিথ্যে হয় না সত্য হয় আজকে আপনাদেরকে আমি এটাই দেখাবো বাট দেখতে থাকুন বাট আপনাদেরকে আমি দেখিয়ে দেবো দেখুন এখানে কিন্তু আমার এখন পুরা রোদ এখন রোদে কিন্তু করতে হয়েছে মোবাইলটি আমি রোদে রেখে দিয়েছি আপনি কিন্তু আপনার মোবাইলটি কিন্তু এরকমভাবে রোদে রেখে দেবেন তাহলে একটু পর আমরা দেখি যে আমাদের মোবাইল চার্জ হয় কি না হয় না সো সো দেখুন এখানে কিন্তু আমার পাঁচ মিনিট কিন্তু আমি রেখে দিয়েছি প্রায় এখন আমি দেখবো যে আমার মোবাইল চার্জ হয়েছে কি না আজকে আপনাদেরকে দেখাবো সো দেখতে আপনাদেরকে এবার আমি আমার সেটিংয়ে যেয়ে আপনাদেরকে আমি সেটিংয়ে যেয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দেব যে আমার ব্যাটারি চার্জ হয়েছে কি না হয়নি আপনাদেরকে আসুন তাহলে আমরা সে আমি সেটিংয়ে নিয়ে যাই সো আপনি হয়তো দেখছিলেন দেখুন কই পার্সেন্ট আসিল আপনি দেখতে পাচ্ছিলেন সেভেন্টি এইট পার্সেন্ট আসছিলো কিন্তু দেখেন এখানে কিন্তু আমি পাঁচ মিনিট চার্জ করছি এখানে কিন্তু দেখুন ফিফটি ফাইভ পার্সেন্ট চার্জ চার্জ হয়েছে সেখানে আপনি কিন্তু সেখানে পেয়েছিলেন ফোরটি এইট পার্সেন্ট চার্জ সো এখন দেখুন তাহলে কয় সাত সাত পার্সেন্ট চার্জ কিন্তু অটোমেটিকলি বেড়ে গেছে অটোমেটিকলি চার্জ কিন্তু হয়ে গেছে তাহলে আপনি দেখতে পারলেন যে প্রমাণ সহ এই কাজটি আমি করে দেখালাম আপনাদেরকে সো আপনারাও আশা করি এখন করতে পারবেন যদি আমার এই ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে ছোট্ট মনে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে আসা বেল দেখে বাজ দেখবেন ভিডিও ভিডিওতে লাইক করবেন ভিডিও কমেন্ট করবেন আর আপনার বন্ধুদের কাছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন হাফেজ